আজকের ব্লগটা খুবই স্পেশাল আমাদের জন্য, আশা করি আপনাদের জন্য খুবই স্পেশাল হবে। ইয়াশা দ্বিতীয়বারের মতো ওর দাদুবাড়ি যাচ্ছে, আমরা খুবই এক্সাইটেড। কারণ হচ্ছে প্রথমবার যখন আমরা গিয়েছিলাম আমার মামা শ্বশুর মারা গিয়েছিল, আমি আমাদের বাসায় ছিলাম, হুটহাট করে চলে গিয়েছিলাম। আর এবার আমরা আটঘাট বেঁধে প্ল্যান করে যাচ্ছি ইয়াশাকে নিয়ে। তো আমরা এই ব্লগটাতে থাকবে আমরা কীভাবে গেলাম, কী করলাম, সব কিছু। আশা করি সবার ভালো লাগবে, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সোয়া ইকবাল ড্রিম ব্লগস আমাদের চ্যানেলের নাম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটি আমি শুরু করছি। আজকে মূলত আমরা যাব হচ্ছে ইয়াশার দাদু বাড়ি। তো চলুন আজকের ব্লগটি এইভাবেই শুরু করা যাক, লেটস গেট স্টার্টিং। আমি ইয়াশার জামাগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ইয়াশার যেহেতু এবার অনেক শীত আর ইয়াশা খুবই ছোট, মাত্র 6 মান্থ, ওর অনেক বেশি ঠান্ডা লাগবে। ওর যত মানে ফুল হাতার গেঞ্জি বলো, ড্রেস বলো, সব নিয়ে নিয়েছি সেকশন করে। আর এই যে একটাতে হচ্ছে ওর সব পায়জামা, আর একটাতে হচ্ছে ওর সব গেঞ্জি বা ড্রেস যেগুলোই বলো, আর এগুলো হচ্ছে ইয়াশার খেলনা। এই দুইটা খেলনা আমি নিয়ে নিয়েছি, ও যেহেতু এখনও অতটাও খেলা বোঝে না, এ দুইটা হাতে নিয়ে রাখলেও খুব মানে জ্বালায় না, বিরক্ত করে না। তারপর আমি আমার ড্রেসগুলো গুছিয়ে নিলাম। আমি 3টা ফতুয়া নিয়েছি, 1টা টপস নিয়েছি, আরও কিছু ড্রেস নিয়েছি, আমি শপিং করেছিলাম ওইখান থেকে নতুন কিছু নিয়েছি। তো এই তো সকাল সকাল আমরা উঠে পড়লাম, তখন বাজে সকাল 8টা, আমরা হচ্ছে রওনা দিব। তো ইয়াশাকে উঠিয়ে দিলাম, যেহেতু ম্যাডামের এত সকালে ওঠার অভ্যাস নেই, মুডটা একটু খারাপ ছিল, তাও কিন্তু সে হাসছে মাশাল্লাহ। আর এই যে আমার ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখেছি, আর দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে আমরা মানে যাব ঠিকই বেড়াতে, কিন্তু মাথায় এত টেনশন, পার্সেল টার্সেল সব কিছু গুছিয়ে দিয়ে তারপরে যেতে হবে। তারপর ইয়াশার বাবা ওকে রেডি করে দিচ্ছে, ওর ছোটো বাবা আর ওর আব্বু মিলে ওকে রেডি করছে। ও তো খুবই হাসি খুশি, খুবই এক্সাইটেড, কারণ সে তার দাদাবাড়ি যাবে, দাদিকে দেখবে। এই যে তার বাবা তাকে এখন ময়েশ্চারাইজার দিয়ে দিবে। ওর বাবাই ওকে বেসিক্যালি কোথাও গেলে বেশিরভাগ রেডি করায় দেয়, আমি কমই করাই, কারণ আমি যখন রেডি হয়ে যাই তখন ওর বাবা বলে দাও আমি ওকে রেডি করাই দিই, তুমি অন্য কাজ করো। ওর বাবা মাশাল্লাহ ওকে খুব ভালোভাবে রাখতে পারে, অনেক ছেলেরাই আছে বিবিদেরকে রাখতে পারে না, বাট ও মাশাল্লাহ রাখতে পারে। তো ইয়াশা রেডি হয়ে গেল। রেডি হওয়ার পর আমরা হচ্ছে এখন বের হব। ইয়াশার ছোট বাবা ওর জুতা নিয়ে খেলছে, ও কিন্তু ক্লাস 10-এ পড়ে, বাট ওর অ্যাক্টিভিটিস দেখলে আপনারা মনে করবেন ও ক্লাস 5-6-এ পড়ে, বাচ্চাদের মতো। তো যাই হোক, ওই রকমই বাচ্চা। আর আপনারা বের হয়ে গেলাম, আর বাচ্চা হলে যেটা হয়, আপনাদের ভাইয়ের কাঁধে একটা, হাতে একটা ব্যাগ, তো এরকমই হচ্ছে আমাদের অবস্থা। আর এই যে আমি আমার শীতের প্রোটেকশনের জন্য, বা আমি দেশে গেলে মুখ ঢেকেই যাই, যেহেতু আমাদের ট্রলার পার হতে হয়, গ্রামের অনেক মানুষজন থাকে ওইখানে, তো দেখা যায় যে আমার কাছে মানে কমফোর্ট ফিল মনে হয় না, দ্যাটস ওয়াই আমি মুখটা এরকম বেঁধেই দেশে যাই সবসময়, মাস্ক বা কোনো কিছু বা এইভাবেই যাই, ভালো লাগে। তারপর সকাল সকাল তখন 10টা বাজে আমরা বের হয়েছি, আমরা বের হয়ে গিয়েছি। তো আমরা বাসা থেকে অনেকখানি হেঁটে সামনে এসেছি রিক্সার জন্য, বাট পাচ্ছিলাম না। তারপর আমরা ডিরেক্ট সিএনজি নিয়ে নিলাম, একদম সাইনবোর্ডের উদ্দেশ্যে, সাইনবোর্ড যাবো আমরা সিএনজি। তার এই যে ইয়াশা, সে পুরো ফুল প্যাকেট হয়ে আছে শীতে, কান টুপি, হাত মোজা, টাত মোজা সব কিছু পরে। তারপর এই যে আমরা সাইনবোর্ড চলে এসেছি, আর এই ব্রিজটা পার হতে হবে, দেখি আমার কান্না চলে আসছে। মোস্টলি ব্রিজটা আমাদের পার হতে হয়নি, আমরা এই পার থেকেই সিএনজি পেয়ে গিয়েছি আবার। সো আমরা একদম সিএনজিতে উঠে গিয়েছি মুক্তারপুরের জন্য। তো আমরা ডাইরেক্ট সিএনজি নিয়েছিলাম মুক্তারপুরের জন্য। তো আমরা সিএনজিতে ওঠার সাথে সাথে ইয়াশা ঘুমিয়ে পড়লো ওর বাবার কোলে, আর ওই যে ওর বাবা, সে খুব খুশি, বাট সে মানে আল্লাহ আল্লাহ করছে আমরা যেন তাড়াতাড়ি পৌঁছাতে পারি, দেরি যেন না হয়, যেহেতু ইয়াশাকে নিয়ে যাচ্ছি, দেরি হয়ে গেলে আবার আমার শ্বশুর অনেক রাগ করবে, বকাঝকা করবে। তারপর এই যে সে একটু হ্যাপি, কারণ আমাদের সিএনজি খুব তাড়াতাড়ি চলছিল, আর ইয়াশাকে একদম প্রোটেকশন দিয়ে দিয়েছিলাম যেন ঠান্ডা না লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা মুক্তারপুর ব্রিজে উঠে গিয়েছি, খুব সেফলি আমরা যাচ্ছি, আল্লাহ যেন সুস্থ সবলভাবে আমাদের বাসায় পৌঁছায়, এই দুয়েই আমরা সবাই করছিলাম। তো ইরফানকে সামনে বসাই দিছি যেন আমাদের মানে বসতে একটু কমফোর্ট ফিল হয়, যেহেতু বাবুকে নিয়ে যাচ্ছি, আর অনেকগুলো ব্যাগও আছে, 1টা 2টা না অনেক ব্যাগ, আরও দেখবেন আরও রাস্তা থেকে আমরা অনেক খাবার টাবার কেনা হয় দোকান থেকে, তো দেখা যাচ্ছে অনেকগুলো ব্যাগ হয়ে যায়।
তা আমি একটু রাগ করে আমার নিজেকে ভিডিও করছিলাম, কারণ আপনাদের ভাইয়ার সাথে একটু রাগ করেছিলাম তখন, কি যেন নিয়ে মনে নেই, ভুলে গেছি। আমি আসলে কথায় কথাই রাগ করি, তার সাথে ভুলে যাই যে কোনটা নিয়ে আসলে আমি মূলত রাগটা করেছিলাম। তারপরে এই যে কি সুন্দর এই মুক্তারপুর ব্রিজের পর থেকে এত সুন্দর একটা গান আসে, গাছপালা মাটির খুবই ভালো লাগে, মানে নিজের কাছেই না অনেক শান্তি শান্তি একটা ফিল হয়, যে মানে একটা অন্যরকম শান্তি। তারপর আমরা আরেকটা সিএনজি নিয়েছিলাম, ওইটা দিয়ে আমরা হচ্ছে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হই। আসলে আমাদের বাসাটা একদমই শরীয়তপুর আমরা বলি, কিন্তু একদম শরীয়তপুর না, আমাদের জেলা ওইখানে পড়েছে কিন্তু আমরা মুন্সীগঞ্জের আশেপাশেই থাকি, দ্যাটস ওয়াই আমাদের অনেক মানে শরীয়তপুরের বাস টাস উঠতে হয় না। তারপর আমরা চলে এসেছি নদীর ঘাটে, আমাদের বাসায় আসতে হলে একটা ট্রলার পার হতে হয়, এই জন্যই সবাই আমাদের বাসাটাকে শরীয়তপুর বলে, কিন্তু আমাদের মূলত মুন্সীগঞ্জের আশেপাশেই আমাদের বাসাটা। তারপরে এই যে আমরা ইয়াশাকে নিয়ে ওয়েট করছি, ওর বাবা গিয়েছিল কিছু ইয়াশার জন্য, আমার জন্য, মানে আমাদের সবার জন্য কিছু খাবার কিনতে, যেন আমরা বাসায় যেয়ে খেতে পারি, তো মুরগি টুরগি এগুলো, তারপর শুকনো কিছু খাবার বিস্কিট ফল টল এগুলো কেনার জন্য গিয়েছে। আর আমরা এখানে ওয়েট করছি ওর বাবা কখন আসবে আর আমরা কখন যাবার। ও হ্যাঁ, তখন ট্রলারও ছিল না, ট্রলারের জন্য আমরা মূলত ওয়েট করছিলাম, সে ফাঁকেও এই মার্কেটগুলো করে নিয়েছে বাসার জন্য। তারপর ইয়াশাকে একটু দেখাচ্ছিলাম, ওকে হাঁটাচ্ছিলাম যে দেখো কোথায় কী আছে না আছে, ওকে চেনাচ্ছিলাম, যদিও এখনও বুঝে না কিছু, তাও ওকে দেখাচ্ছিলাম। আসলে বাচ্চাদের সাথে আপনি যত বেশি কথা বলবেন ওদের অ্যাক্টিভিটিস অনেক বেশি বাড়ে, এটা আমি ফলো করেছি আমার মেয়েকে দেখে, কারণ আমি ওর সাথে প্রচুর কথা বলি। এবার দেখেন ইয়াশা কী করে, ও চোর দাদাকে ডাকছে, সে মাশাল্লাহ এরকম করে তার দাদাকে অলওয়েজ ডাকতে থাকে। তারপর আমরা উঠে গিয়েছি ট্রলারে, কি সুন্দর নদী তাই না, ভিডিওটা করেছে আপনাদের ভাইয়া খুবই সুন্দর করে করেছে, দেখতেও ভাল লাগছে। এই দেখেন ইয়াশামণি তার বাবার সাথে ট্রলারে বসে ছাতির নিচে কি করছে। আমাদের বাসায় যেতে ট্রলার পার হতে হয়, আর এই মানে এই দৃশ্যটা আমার কাছে খুব ভালোই লাগে, আবার মাঝে মাঝে খুবই খারাপ লাগে, গরমের দিনে ভালো লাগে না, শীতের দিনে খুব এনজয় করি। তবে এই তো আমরা যাচ্ছিলাম, আর এই দেখো পানি টানি শুকিয়ে নদীর অবস্থা খুবই খারাপ। অ্যাট দ্য মিন টাইম আমরা নেমে গেলাম, ইয়াশার বাবার হাতে অনেক কিছু দেখতে পাবা তোমরা এখন। তারপর দেখবে ইয়াশার দাদি ছুটে ছুটে আসতেছে ইয়াশার জন্য, কিন্তু আমি মোস্টলি খেয়াল করি নাই যে মা আসতেছিল, আমি ভাবছি অন্য কেউ, কারণ দূর থেকে আমি মানে খেয়াল করি নাই। এই দেখো ইরফানের কি অবস্থা, মানে আমাদের অবস্থা খুবই খারাপ, ইরফানের মাথার উপর ব্যাগ, ওইটার উপর আরেকটা ব্যাগ, তো এইভাবে নিয়েছে, হাতে নিতে পারছিল না, ওই হাতে মুরগি, মানে সব কিছু মিলিয়ে মানে জগা খিচুড়ি হয়ে গেছে, কারণ এত ব্যাগ আমাদের। এবার যেহেতু ইয়াশা আসছে, আর এই যে মা এসে ওকে কুলে নিয়ে নিয়েছে, ইয়াশার দাদি, ওর দাদিকে পেয়ে মানে কান্না করে নেই, ও খুব খুশি হয়েছে, তার মানে ও চিনতে পেরেছে ওর দাদিকে, যেহেতু বাচ্চারা দূরে থাকলে মানে চিনে কম, বাট চিনে ফেলেছিল। মাশাআল্লাহ আমার মেয়েটা তার দাদিকে পেয়ে খুবই খুশি, আর মা হচ্ছে সবার সাথে কথা বলছিল। তারপরে এই তো আমি কুটকুট কুটকুট করে হেঁটে বাসার দিকে রওনা দিলাম, আমাদের ট্রলার থেকে নেমে বেশিক্ষণ হাঁটতে হয় না, একটুখানি হাঁটলেই আমাদের বাসা, জাস্ট 5 মিনিট হাঁটলেই আমাদের বাসা, 5 মিনিটও না, 3-4 মিনিট হাঁটলেই আমাদের বাসা। এই তো আমরা বাসায় চলে এসেছি, ইয়ে ওই যে তোমাদের ভাইয়া আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। এই তো আমরা বাসে চলে এসেছি, আমি জাস্ট এসে হিজাবটা খুললাম, এখনো ফ্রেশ হয়নি, ফ্রেশ হবো। আর এই যে আপনাদের ভাইয়া, সে হচ্ছে খুবই হ্যাপি বাসে এসে। বাসে এসে কি হ্যাপি, হ্যাপি না? আচ্ছা, তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে দেখাবো, আর ইয়ার সাথে খুব মজা করছে। আমি একটু আসার সাথে সাথে ফ্রেশ হয়ে নিলাম, কারণ ফ্রেশ হওয়াটা খুবই জরুরি, তো আমি একদম ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। ওই দিন আর গোসল করি নাই, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি ইয়াশাকে নিয়ে, আর ও যেহেতু বেশ ফিট করে একটু ঠান্ডা লাগারও ভয় থাকে, এই জন্য আর গোসল করি নাই। ফ্রেশ ট্রেশ হলাম, এখন হচ্ছে লাঞ্চ করতে যাব। ইয়াশাকে ফ্রেশ করে দিয়েছি, ওকে নিয়ে ওর চাচা একটু বাইরে গেছে, তো আমি এখন খাওয়া দাওয়া করবো, আমার অনেক ক্ষুধা লাগছে, তো চলো খাওয়া দাওয়া করি, দেখি মা কি রান্না করছে আমাদের জন্য। সো এখন আমরা লাঞ্চ করব, এগুলো কি ভর্তা, এগুলো ভর্তা করেছে, তারপর হচ্ছে আজকে মা এগুলোই রান্না করছে, এখানে চিকেন আছে, ও চিংড়ি ভর্তা, শুটকির ভর্তা, আর এখানে কি শাক, এটা শাক রান্না করছে, আর এই যে ইলিশ মাছ এগুলো ভাজছে, এগুলো খাবো। তো আগে লাঞ্চটা করি, আসলে অনেক ক্ষুধা পাইছে, আর এখানে একটা বিল্লি, এটা থাকে মাঝে মাঝে, আগে ভয় পাইতাম আমি, এখন আর ভয় পাই না। তো চলো আমি আগে খাওয়াটা শুরু করি, কারণ আমার অনেক ক্ষুধা পাইছে।
তাই তো আমি এখন ভাত খাবো, নিয়ে নিছি। আর এই যে বিলাইটা খুবই জ্বালাতন করছে, ওকে একবার কাটা দিছে, তারপর ও আসছে। হ্যাঁ, বিলাই তো, বিলাই বিলু। বিসমিল্লাহ। মা, চলে এসেছো দাদু বাসায়? দাদু বাসে চলে এসেছো, কি হয়েছে? পিটু ভরে গেছি, পিটুটা ভরে গেছি, এই জন্য এত খুশি মা। মাশাআল্লাহ, দাদু বাসে আসছো, দাদু বাসে আসছো, সত্যি এত হ্যাপি। দেখেছো ইয়াশা কত হ্যাপি, অনেক হ্যাপি, সবাইকে দেখেছে না, তাই আমার মা এত হ্যাপি, সত্যি। মাশাআল্লাহ। আম্মু, কাকে ডাকো? দাদা পাখিকে ডাকছো? দাদা পাখিকে ডাকো। তুমি কি দাদা পাখিকে ডাকতে পারো? দাদা পাখি, ওরে বাবা, মাশাআল্লাহ। আমরা এখন ছবি তুলতে যাব, কয়েকটা ছবি তুলব ইশুকে নিয়ে। মা, ছবি তুলবা? ছবি তুলবে, কে তুলে দিবে? এই যে আমাদের ক্যামেরাম্যান। হাসি দিচ্ছ ম, এই যে সান কিস দিচ্ছে, চলো ছবি তুলি। তো এখন ফ্রিজ থেকে হচ্ছে নাড়ু খাবো, আপনাদের ভাইয়া আমি আর ইয়াশা। ইয়াশা তো খেতে পারে না, আমরা খাবো। এটা আপনাদের ভাইয়া কিনে এনেছে, কি নাড়ু জানি না, খুলি, খুলো, খাবো না। বিকাল দিকে ওর দাদি ওকে নিয়ে, ও ঘুম থেকে ওঠার পর একটু বাইরে যাচ্ছিল, তখন বাজে 5টার মতো। বাইরে বলতে আমার ফুপু শাশুড়ির বাসায় যাচ্ছিলো, আমাদের কাছে, আমরা সবাই একসাথেই থাকি, এ বাসা ওই বাসা। ওকে ঘুরতে নিয়ে যাচ্ছিলো, আর ওকে সবাই কোলেও নিতে চাচ্ছে, দেখতেও চাচ্ছে, আসার পর থেকেও ঘুমাচ্ছিলো, এজন্য নিতে পারে নাই। ইয়াশা হচ্ছে ঘুমাচ্ছে, ওর পাপা গিয়েছে বাজারে, বাজার ঘুরতে, আর ওর জন্য কিছু ফ্রুটস কিনতে। আর ইয়াশা দাদি টিভি দেখছে, আমরা মা মেয়ে এখন বাজে 8টার মতো একটু রিল্যাক্স করছি। ইয়াশা যেহেতু বাসে একটু ঘুমায়, আজকে ঘুমাতে পারেনি, এই জন্য মেয়েটা আজকে মানে এখন একটু রিল্যাক্সভাবে ঘুমাচ্ছে। আসলে ওর ঘুমটা দেখতেও ভালো লাগে, শান্তি লাগে, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলে দিও। আর এই তো সবাই এত এত ভালোবাসা দিচ্ছে, আলহামদুলিল্লাহ, এক একজন পিঠা এটা সেটা বানিয়ে নিয়ে আসছে, খুবই ভালো লাগছে। আর ওই দেখো, বলছিলাম না পিঠার কথা, এই যে পিঠা, কতগুলো পিঠা, ওখানে অনেকগুলো পিঠা, গরম তো এই জন্য বোঝা যাচ্ছে না হয়তোবা। এক আন্টি, আমার শাশুড়ির কেমন বোন যেন, নিয়ে আসছে। তো যাই হোক, অনেক বেশি মানে এই ভালোবাসাগুলো না অথেন্টিক, এগুলো হচ্ছে মন থেকে ভালোবাসা বলে, কিছু ভালোবাসা থাকে ফেক, বাট গ্রামে আসলে বোঝা যায় যে তাদের ভালোবাসাগুলো একদম অথেন্টিক, একদম সত্য ভালোবাসা যাকে বলে, নিঃস্বার্থভাবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, যাদের আমার আজকের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখি আপনাদের ভাইয়া বাজার থেকে আসুক, কী কী নিয়ে আসে আমাদের জন্য। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমরা হালিম আর পুরি খেয়ে ফেলেছি, আর হ্যাঁ লাড্ডুও খেয়েছি, আপনাদেরকে তো দেখালামই লাড্ডুটা, তখন মজাই ছিল, লাড্ডুটা ভালোই লাগছে খেতে। তো দেখি ওর বাবা আসবে বাজার থেকে, কখন আসে। আর আমি এখন একটু ঘুমাবো ভাবছি, কারণ ভালো লাগছে না, খুব মাথা পেন করছে, তো ঘুমাই আমি একটু। আর এই বিষয়টা খুবই স্যাড ছিল, ইয়াশা অনেক কান্না করেছে আজকে, আমি জানি না কেন, হয়তো বা এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি না বা কেন, অনেক অনেক কান্না করেছে। তো ওর বাবা ওকে একটু হ্যাপি রাখার ট্রাই করছিল, ও অনেক কান্না করছিল, জানি না কেন, ও রাতের 1টা পর্যন্ত কান্না করেছে। তারপর ওর বাবা অনেক কষ্ট টষ্ট করে ওকে ঘুম পাড়িয়েছে, অনেক কষ্ট করে। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ ওর চোখে পানি, টলমল করছে, ওর বাবা খুবই বেচারা, তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ। সে 1টা ঘন্টা তার মেয়েকে নিয়ে এরকম হাঁটাহাঁটি করছে, একটুও বসতে পারে না, বসলেই কান্না করে, শুলেই কান্না করে, মানে ইয়াশা এর আগে কখনো এমন করেনি, এই প্রথমবার। তো যাই হোক, বাচ্চা মানুষ কখন কী করে বলা যায় না। এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর কেমন লেগেছে ভিডিওটা সেটাও জানাবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর ভালোবাসার মানুষদেরকে নিয়ে ভালো থাকবেন, পরিবার নিয়ে অনেক সুখে শান্তিতে থাকবেন। তো আমাদের দিনটা এরকমই একটা সুন্দর দিন ছিল। ইনশাআল্লাহ সামনে আরও অনেক অনেক ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।